Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনি কি জানেন মৃত্যুর পর আমাদের প্রত্যেককে পাড়ি দিতে হবে এমন একটি ব্রিজ যা চুলের চেয়েও পাতলা এবং তলোয়ারের চেয়েও ধারালো, এমন একটি পরীক্ষা যা পার হতে পারলে জান্নাত, আর যদি ব্যর্থ হই তবে অপেক্ষা করছে দহনকারী জাহান্নাম। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সেই পুল সিরাত সম্পর্কে। পরকালীন জীবনের কথা আমাদের সবাইকে ভয় পাইয়ে দেয়, কেননা এই জীবনের পর আমাদের অপেক্ষা করছে এক এমন জীবন যা হবে চিরস্থায়ী। এই জীবনে আমরা যেমন কাজ করব তেমনই তার প্রতিদান পাব। আর আমাদের সকলের পথে রয়েছে একটি কঠিন সেতু যার নাম পুল সিরাত। এই পুল সিরাত এমনই এক ব্রিজ যা জান্নাত ও জাহান্নামের মাঝে অবস্থান করবে। এটি কেবলমাত্র একটি সেতু নয়, এটি একটি পরীক্ষা, এটি আমাদের আমলনামার চূড়ান্ত বিচার। কিয়ামতের দিন সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে হাজির হবে। এই দিনেই শুরু হবে পুল সিরাতের পথ অতিক্রমের পরীক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুল সিরাত একটি সেতু যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। এই সেতু হবে জাহান্নামের উপর স্থাপিত। কিয়ামতের দিন আমরা সবাই ভীত হব, আমাদের দেহ থরথর করে কাঁপবে। এই দিনে আল্লাহ তাআলা সকলকে পুল সিরাতের সামনে উপস্থিত করবেন এবং সেখানে থাকবে ফেরেশতা যারা পর্যবেক্ষণ করবেন। তবে পুল সিরাতের উপরে কিভাবে আমরা চলব এই বিষয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গুনাহ অনুযায়ী তাদের পায়ের অবস্থা হবে। কেউ খুব দ্রুত পার হবে, আবার কেউ কাঁপতে কাঁপতে, কেউ ধীরে ধীরে পাড়ি দেবে, আর কিছু লোক পরে যাবে আগুনে। প্রথমত থাকবে সেই সব ভাগ্যবান লোক যারা পুল সিরাত খুব সহজেই পার হবে। তাদের জীবন ছিল পবিত্র, তারা আল্লাহর পথে পরিচালিত ছিল, তাদের আমলনামা ছিল পূর্ণ, তারা আল্লাহর আদেশ পালন করেছেন এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থেকেছেন। তারা পুল সিরাত পার হবে এমনভাবে যেন এটা কোনো কঠিন পথ নয়, জান্নাতের আলো যেন তাদের পথ দেখাবে। দ্বিতীয় দলটি হবে সেই সব লোক যারা জীবনে অনেক ভুল করেছে, কিন্তু আল্লাহর দয়ায় তারা ক্ষমা পেয়েছে। তারা পুল সিরাত অতিক্রম করবে খুব ধীরে, তাদের পায়ে থাকবে শৃঙ্খল, তারা চলতে চলতে প্রায় পড়ে যাবে, কিন্তু আল্লাহর কৃপায় তারা শেষ পর্যন্ত পার হতে পারবে। তাদের জন্য এটি সহজ হবে না, তারা ভয়ে কাঁপবে, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করবেন। তৃতীয় দলটি হবে গুনাহগার যারা আল্লাহর অনুগত্য করেনি, তারা পুল সিরাত পার হতে গিয়ে পড়ে যাবে, জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করবে। এই দলের জন্য পুল সিরাত হবে এক ভয়ঙ্কর অভিশাপের পথ। তাদের চিৎকার, তাদের যন্ত্রণা আমাদের মনে করিয়ে দেয় আমাদেরও একটি সুযোগ রয়েছে, এই জীবনের প্রতিটি ভুলের জন্য তারা কঠিন শাস্তি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবাইকে একদিন এই পুল সিরাত পার হতে হবে। আমরা জানি না সেই দিন আমাদের অবস্থা কি হবে, কিন্তু এই দুনিয়ার প্রতিটি ভালো কাজই সেই দিনকে আমাদের জন্য সহজ করতে পারে। আমরা আল্লাহর পথে ফিরে আসি, আমাদের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজি, যেন পুল সিরাত আমাদের জন্য এক আলোকিত পথ হয়ে ওঠে আর আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আমাদের সকলকে আল্লাহর কাছে তওবা করতে হবে, নিজেকে পাপ থেকে মুক্ত করতে হবে। আল্লাহ আমাদের প্রতিটি তওবা কবুল করেন। যদি আমরা সত্যিকার অর্থে ফিরে আসি, আমাদের প্রতিটি পাপের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে একমাত্র আমাদের ইচ্ছাই যথেষ্ট নয়, বরং আমাদের কাজ ও আমল প্রমাণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেদিন রক্ষা করুন। প্রিয় দর্শক বৃন্দ, এই পুল সিরাতের বার্তা শুধু নিজের কাছে রাখবে না, এটি অন্যদেরও জানাতে শেয়ার করুন। ইসলাম আমাদের জন্য যা কিছু বলে তা চিরসত্য, আর সেই সত্যের পথে চলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের আমলনামাকে সেই দিন উজ্জ্বল করুন। আল্লাহ হাফেজ।